বিধানসভাত অবাঞ্ছিত আৰু অনাকাংক্ষিত পৰিস্থিতিৰ সন্মুখীন জ্যেষ্ঠ বিধায়ক তথা এআইইউডিএফ বিধায়িনী গোটৰ নেতা হাফিজ বছিৰ আহমেদ কাছিমী। মূল বিধানসভা ভৱনত প্ৰৱেশত বাধা, নিৰাপত্তাৰক্ষীয়ে চিনি নাপালে বিধায়ক কাছিমীক, পরিচয় দিয়ার পিছতো হাতত ধরি বাধা নিরাপত্তা কর্মীর। আপনি কোন? আমি ইয়াতে সফুটেকার ইয়াতে আছো, যেটা অপরিচয় তেখেতে মানে হেরি হেরি করেছে, মানে অপরিচয় করব খুঁজছে। আপনি কোন হয়? আরে আপনি কোন হয়? কোন হয়? কোন কব পারে? এজন অপরিচয় লিডারক চিনি না পায় তাকে বিস্মিত হয়। আপনি ক্ষমাব নোয়ারে। তার পিছতেই খঙ্গল জাগুর খাই উঠিল লগত থকা অন্যান্য বিধায়ক সকল। আসলতে মুখ্যমন্ত্রীর পরিয়ালের ভূমি কেলেঙ্কারী প্রসঙ্গক লৈ কংগ্রেসের পিছে পিছে সদন ত্যাগ করেছিল এআইইউডিএফের বিধায়ক সকলেও। বাহিরত সংবাদ মাধ্যম সম্বোধন করে পুনের বিধানসভা চৌহদর প্রবেশের সময়ত কাছিমীক বাধা দিয়ে নিরাপত্তা কর্মীয়ে। ইয়ার পিছতেই কিউভত ফাটি পড়ে এআইইউডিএফ বিধায়ক সকল। পরিস্থিতির অবনতি দেখি বিধানসভা চৌহদর পুলিশ কন্ট্রোল রুমত প্রবেশ করে দুয়ার বন্ধ করে দিয়ে অভিযুক্ত আরক্ষী বিষয়াগিয়ে। অবশেষত বিধানসভার মার্শাল আর প্রধান সচিবর হস্তক্ষেপত হামকাতে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম